জাগরণ দুর্গা 2024 পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি গড়িয়া সার্বজনীনে। এই পুজোকে এক ডাকে সকলে চেনে নবদুর্গা রূপে। এই থিমের সমারোহ হয়ে এখনো কিন্তু এই পুজো ধরে রেখেছে তাদের সাবেকিয়ানা। দেখে নেব কতটা এগোলো পুজো প্রস্তুতি। এবছর আমরা 84তম বর্ষে, আর আমাদের মেন উদ্দেশ্য বা মেন থিম যেটা যদি বলি বা যেখানেই আমরা বলি সেটা হলো নবদুর্গা। তো বরাবর আমরা দুর্গার যে 108টা রূপ, পৌরাণিক যে 108টা রূপ, সেখান থেকেই নটা বেছে আমরা করি। তো প্যান্ডেল নিয়ে আলাদাভাবে আমরা থিম নিয়ে ভাবিনি, আমাদের মনে হয় এই সাবেকিয়ানাটাই বোধ হয় ভীষণভাবে সবার সামনে ফুটে ওঠে। তো সেই জন্য আমরা বরাবর ধরে রেখেছি এবং আগামী দিনে এটাই আমাদের পরিকল্পনা, থিমে আমরা যাব না। অনেক বছর পরে এবছর আমাদের শ্রী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল আবার ফিরে এসছেন 2019 পরে, আবার 2024। তো ঠাকুর অবশ্যই আলাদা, সেইভাবে তো হবেই। পুরাণ মতে 108খানা দেবীর রূপ রয়েছে, সেখান থেকে আমরা প্রত্যেক বছর 8খানা রূপ আমরা বাছি এবং একটি রূপ মহিষাসুর মর্দিনী, যেটা আমাদের তথাকথিতভাবে মেন দুর্গা আমরা বলি, সেইটা আমরা একই রেখে বাকি 8খানা রূপ আমরা পরিবর্তন করি প্রত্যেক বছর। আলোকসজ্জা নিয়ে যদি বলতে হয়, এবছর একটা বিশেষ চমক আমরা রেখেছি। আমাদের প্যান্ডেল যেটা হয় মন্দিরের আদলে তৈরি হয়, কিন্তু এবছরে লাইট অ্যান্ড সাউন্ডের একটা আমরা শো প্যান্ডেল গোটা প্যান্ডেল জুড়ে আপনারা দেখতে পাবেন।